ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের 15 বছরে বিচার ছাড়াই ক্রসফায়ারের নামে 1926 জনকে হত্যা করা হয় বলছে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোক। অন্যদিকে 2015 থেকে 2021 সাল পর্যন্ত 7 বছরে ক্রসফায়ারে নিহত হয়েছে 1293 জন। দেশের এমন কোনো জেলা নেই যেখানে বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি। এর মধ্যে অনেক রাজনৈতিক নেতা কর্মীরাও রয়েছেন। এ তথ্য জানা যায় পুলিশের বিশেষ শাখা এসবি থেকে। ক্রসফায়ারের পুলিশি তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2015 থেকে 2021 সাল পর্যন্ত 8 বিভাগের মধ্যে চট্টগ্রামে সবচেয়ে বেশি বিচার বহির্ভূত হত্যার শিকার হন 459 জন, ঢাকাতে 291 জন, খুলনায় 260 জন, রাজশাহীতে 116 জন, বরিশালে 29 জন, সিলেটে 33 জন, ময়মনসিংহে 58 জন ও রংপুরে 47 জনকে বিচার ছাড়াই গুলি করে হত্যা করা হয়। ক্রসফায়ারের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করার প্রবণতা শুরু হয় 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর, যার একটি বড় নজির 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনা। র্যাব 11-র তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ সহ 11 জন র্যাবের সদস্য স্থায়ী ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে অর্থের বিনিময়ে এসব খুনে জড়ান। এর আগে দেশে ক্রসফায়ারের বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে 2004 সালে বিএনপি জামায়াত জোট সরকার আমলে। তখন ঢাকায় পিচি হান্নান সহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে কথিত চরমপন্থী সন্ত্রাসীদের একের পর এক ক্রসফায়ারের নামে হত্যার মধ্য দিয়ে আলোচনায় আসে সে সময় গঠন করা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ নিয়ে পুলিশের বিশেষ শাখা এসবির সাবেক প্রধান বাহারুল আলম বলেন, র্যাব গঠনের পর শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থীদের গুলি করে হত্যার মাধ্যমে ক্রসফায়ারের সংস্কৃতি শুরু হয়। তখন মানুষও বাহাবা দিতে থাকে, এক পর্যায়ে পুলিশও জনপ্রিয় হতে ক্রসফায়ার শুরু করে। এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ট্রিগার হ্যাপি হয়ে যান। পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী 2015 সালে 124 জন, 2016 সালে 163 জন, 2017 সালে 164 জন, 2018 সালে 358 জন, 2019 সালে 307 জন, 2020 সালে 147 জন, 2021 সালে 30 জন পুলিশ সহ বিভিন্ন বাহিনীর ক্রসফায়ার বা বন্দুক যুদ্ধে নিহত হন। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এনামুল হক সাগর প্রথম আলোকে বলেন, বর্তমান পুলিশ প্রশাসন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। আমরা চাই প্রকৃত অপরাধীর প্রচলিত আইনে বিচার হোক। এছাড়া যেসব ব্যক্তিদের ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে তাদের 23 ধরনের পরিচয় পাওয়া গেছে। গত 7 বছরে ক্রসফায়ারে নিহত 477 জনের পরিচয়ে লেখা হয়েছে মাদক ব্যবসায়ী বা মাদক কারবারি হিসেবে। এরপর সবচেয়ে বেশি অর্থাৎ 300 জন পরিচয়ের ঘরে লেখা হয়েছে ডাকাত, ছিনতাইকারী ও রোহিঙ্গা। নিহত 142 জনের পরিচয় সন্ত্রাসী লেখা। এতে 5 জনকে বিএনপি ও অন্যান্য সংগঠনের সদস্য এবং 9 জনকে জামাত শিবিরের কর্মী হিসেবে উল্লেখ করা হয়। তবে তালিকায় 2017 সালের পর থেকে নিহত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় আর উল্লেখ করেনি এসবি। এছাড়া জলদস্যু, বনদস্যু ও দস্যু পরিচয়ে 83 জন, দুষ্কৃতিকারী পরিচয়ে 33 জন, বিভিন্ন হত্যার মামলায় আসামির পরিচয়ে 17 জন, অন্যান্য মামলার আসামি পরিচয়ে 16 জন, চরমপন্থী পরিচয়ে 16 জন এবং অস্ত্রধারী ও বন্দুকধারীর পরিচয়ে 38 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাছাড়া ধর্ষক বা ধর্ষকের আসামি পরিচয়ে 7 জন, মানব পাচারকারী পরিচয়ে 9 জন ও স্থায়ী সন্ত্রাসী বাহিনীর সদস্য পরিচয়ে দেওয়া হয় 6 জনের। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, নিহত এসব ব্যক্তির অনেকে নানা ধরনের অপরাধে জড়িত বা মামলার আসামি, এটা যেমন ঠিক, আবার এসবের সঙ্গে জড়িত নন এমন ব্যক্তিও কোনো না কোনো তকমা দিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করার অভিযোগ রয়েছে। ক্রসফায়ারের ঘটনার বিষয়ে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম বলেন, কাউকে বিনা বিচারে হত্যার সুযোগ নেই। আমরা সব পর্যায়ে পুলিশ সদস্যদের এই বার্তা দিয়েছি, অতীতের ঘটনাগুলোতে কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।